আমাদের মোবাইল যখন অত্যন্ত হিট হয়ে যায়, আমাদের মোবাইল অত্যন্ত গরম হয়ে যায়, তখন কিন্তু আমার মাথা চুলকায় ভাবে কি মোবাইল কিনলাম, যদি একটু ভালো মোবাইল কিনতাম তাহলে হয়তো মোবাইলটা হিট হতো না। তো আমরা কি করে প্লে স্টোরে গিয়ে কিন্তু আমরা সার্চ করি যে আপনার র্যাম ক্লিনার বা মোবাইল ক্লিনার বা মোবাইল অ্যান্টিভাইরাস। ওয়েল বন্ধুরা, আজকে এই ভিডিওতে আলোচনা করবো যে আমরা কি কি অ্যাপ ইউজ করি এবং সেই অ্যাপসের মাধ্যমে কিন্তু আমাদের মোবাইল ক্ষতি হয় বা লাভ হয়, বা আমাদের সেই যে র্যাম ক্লিনার বা স্ট্রং মেমোরি ক্লিনার আমরা অ্যাপ আমরা ডাউনলোড করি এবং সেটা মোবাইলে আমরা লঞ্চ করি, সেটা কি অ্যাকচুয়ালি আমাদের মোবাইলকে অপটিমাইজেশন অর্থাৎ আপনার আমাদের মোবাইলকে সে ক্লিন করতে পারে, বা কোল্ড মানে আমরা সার্চ করি যে মোবাইল কুলার, মোবাইল সে কি ঠান্ডা করতে পারে। তো এই বন্ধুরা, আপনাদের চ্যানেল এবং অ্যামাজন আব্দুল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আজকের এই ভিডিওতে আলোচনা কীভাবে আমরা এগুলো করি এবং আমাদের কিন্তু মোবাইল অ্যাকচুয়ালি ক্ষতি হয় না, এ থেকে আমাদের মোবাইল লাভজনক হয়। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবে, কারণ ছোট্ট ভিডিওতে কিন্তু আপনার অনেক কিছু শেখার রয়েছে, আপনার মোবাইল ক্ষতি থেকে আপনি নিজেকে বাঁচিয়ে নিতে পারেন আপনার মোবাইলকে। ওয়েল, যখন আমাদের মোবাইল হিট হয়ে যায়, তাই তো আপনাদের মোবাইল তো হিট হয়, আমাদের মোবাইল তো সবসময় ঠান্ডা থাকে না, মোবাইলটা একটা ইলেকট্রিক আপনার স্পেকট্রাম আপনার ম্যাগনেটিয়াম একটা ডিভাইস, দেন ডিভাইস কিন্তু সবসময় ঠান্ডা হতে পারে না, কারণ আমরা পকেটে ইউজ করি মোবাইল, আবার কোনো সময় আমরা মোবাইল হাতে ধরে থাকি। যখন আমরা মোবাইল হাতে ধরে থাকি তখন কি হয়, আমাদের হাতের যে একটা মানুষের শরীরে যে একটা বিষ বা একটা যে আপনার জীবাণু, সেখানে মোবাইল কি হয় সেটাকে মোবাইল কিন্তু অ্যাট্যাক করে, এবং সেখান থেকে অ্যাটাক হওয়ার পরে কিন্তু মোবাইলে একটা মানুষের শরীরে যে গরম একটা আবহাওয়া থাকে, গরম আপনার যদি আমি হাত ধরি বা আপনার যদি আমি গায়ে টাচ করি তো কিন্তু একটা গরম অনুভব আপনি করবেন বা আমিও করতে পারবো। ওয়েল, মোবাইল যখন আমরা ধরে থাকি হাতে কিন্তু কি হয়, তখন কিন্তু মোবাইল একটা অনুভব করে যে আমার হাত থেকে বা আমার শরীর থেকে সে কিন্তু গরম একটা আবহাওয়া অনুভব করছে। এবং মোবাইলের যে আপনার চারিদিক থেকে টাওয়ারের যে সিস্টেম, টাওয়ার আসছে, ফোন আসছে, SMS আসছে, ইন্টারনেট ওপেন থাকছে, আর এখনকার যুগে আজকের ডেটে তো আপনি ডেটা আপনি অফ করতেই পারবেন না, কারণ আপনার হেভি ফ্রেন্ড সার্কেল, আপনার ফেসবুক সার্কেল, আপনার হোয়াটসঅ্যাপ সার্কেল, আপনার ইনস্টাগ্রাম সার্কেল, আপনার সমস্ত সার্কেলে কিন্তু আপনার অনেকগুলো ফ্রেন্ড রয়েছে, কে কখন আপনাকে কোন SMS করছে আমাকে রিপ্লাই দিতে হবে, তার জন্য কিন্তু আমরা নেট কিন্তু সবসময় তো আমরা ওয়ান রাখি। সে কারণে আমাদের মোবাইল অত্যন্ত হিট হয়ে যায়, আমাদের মোবাইল খুব হ্যাং করে। সে কারণে কী করি, আমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করি, খাটাখা খাটাখা সার্চ করি, কী সার্চ করি, আমরা সার্চ করি এটাই যে র্যাম ক্লিনার বা মোবাইল কুলার, দেন অনেকগুলো সফটওয়্যার আমাদের সামনে চলে আসে, কিন্তু অলরেডি সেটা সেগুলো কি আমরা ইউজ করি বা আমরা তো সেটাকে আমরা ডাউনলোড করে আমরা ওপেন করে দেই, আমরা রান করে দেই, এবং সেখান থেকে আমরা কিছু অপশন চলে আসে যেটা আপনি ক্লিন করুন, অপটিমাইজেশন করুন, এতগুলো র্যাম ফাঁকা হয়ে যাবে, এতগুলো আপনার স্পেস খালি হয়ে যাবে। এগুলো ফালতু 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 অ্যাপ, এগুলো অ্যাপে কোনো দিন আজ পর্যন্ত কোনো দিন আপনার মোবাইলের র্যাম কেসে ক্লিন আপ করতে পারবেন না, আপনাকে আমি গ্যারেন্টি দিচ্ছি এবং আপনাকে পূর্ব দিতে পারি আপনাকে আমি যে আপনার মোবাইলকে কোনোদিন র্যামকে কোনোদিন সে খালি করতে পারে না। এবং আমরা লিখি কি হাউ টু, আমরা লিখি মোবাইল অ্যান্টিভাইরাস, মোবাইল অ্যান্টিভাইরাস আমরা অ্যাভাস্ট আমরা মোবাইলে ইনস্টল করি, এবং সেক্ষেত্রে কী হয় আমাদের ডেটা কিন্তু সেখান থেকে লিক হতে পারে। এর আগেই ভিডিওতে বলছি মোবাইল আমাদের কাছে একটা বিশাল সম্পদ, তাই না, কারণ আপনার মোবাইলে আপনার পার্সোনাল ডিটেলস অনেক কিছু রয়েছে। তো যেহেতু আমরা কিন্তু এখানে আজেবাজে অ্যাপসগুলো ইনস্টল করে আমাদের মোবাইলের র্যামটাকে আমরা এখানে জ্যাম করছি, কারণ ওগুলো তো আপনার অনলাইন সফটওয়্যার না, ওগুলো আপনার যখন দেখবেন আপনি অনলাইনে থাকবেন বা আপনার ডেটা অন থাকবে তখন দেখবেন আপনার সঙ্গে ওই অ্যাভাস্ট সফটওয়্যারের বা অ্যান্টিভাইরাস যা আপনি লোড করেছেন, অ্যাপস ক্লিনার, র্যাম ক্লিনার, ওগুলো দেখবেন আপনার সামনে চলে আসছে, কোনো অ্যাড চলে আসছে, কোনো নোটিফিকেশান চলে আসছে আপনার সামনে, এগুলো অনলাইন সফটওয়্যার। এগুলোতে কী হবে, আপনি যখন অনলাইনে থাকবেন তখন কিন্তু আপনার মোবাইলের পার্সোনাল ডিটেলস লিক হতে পারে। তো র্যাম ক্লিনার বলে কোনো সিস্টেম নেই, এগুলো অ্যাকচুয়ালি ইনকাম অ্যাপ থেকে ইনকাম করার জন্য এগুলো যারা ডেভেলপ করেছে। ওয়েল, তো এসব দিক থেকে আমাদেরকে বাঁচতে হবে, কারণ র্যাম ক্লিনার বলে মোবাইল কুলার হয় আজব ব্যাপার। তো মোবাইল কুলার কি, মোবাইলের পেছনে একটা ফ্যান লাগিয়ে দিলেও কিন্তু ঠান্ডা হবে, তাই তো, এটা মোবাইলের পেছনে একটা ফ্যান লাগিয়ে দেয় তো মোবাইলটা ঘুরবে, ফ্যানটা ঘুরবে, তাই তো, মানে ঘুরলে পরে কী হবে, হাওয়া যাবে, আর হাওয়া জেলে কিন্তু ঠান্ডা হতে পারে, কিন্তু ফ্যানে ঠান্ডা করতে পারে মোবাইল, কিন্তু আপনার ওই র্যাম ক্লিনার, মোবাইল কুলার এসব জিনিসে কোনোদিন হতে পারে না ঠান্ডা।
তো মোবাইল বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। তো সেদিক থেকে আমাদেরকে বাঁচতে হবে, আমরা ওই আজে বাজে অ্যাপ আমরা কিন্তু মোবাইলে ইনস্টল করব না, আজে বাজে অ্যাপ আমরা মোবাইলে রাখবো না। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চেহারাটা প্রথম দেখছেন আজকে ফার্স্ট রমজান, অবশ্যই এই রমজানের শুরুতেই আজকে গ্রো করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং টেক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটিকে নোটিফিকেশনটা অন করে দিবেন, তাহলে দেখবেন আপনি সবার আগে ভিডিও পেয়ে যাবেন। ওয়েল, ভালো থাকবেন, সুখে থাকবেন, দেখা হবে পরে।